রাষ্ট্রপতির কাছে প্রথমে বলেছি আমাদের মূল ইস্যুর বাইরে গিয়ে প্রথম আমরা যেহেতু বিশ দলীয় জোটের পার্ট এটা একটা অ্যালায়েন্স আমরা এখানে অনেকগুলো বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করি এখন একটা বার্নিং ইস্যু হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বলেছি এই বিষয়টা ওনার স্পেশাল পাওয়ারের মাধ্যমে যেন বিবেচনা করা হয় এবং এটা বর্তমান ক্ষমতাসীনদেরকে পার্শ্ব করার মাধ্যমে এটার জন্য একটা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় এরপরে দ্বিতীয় যে বিষয়টা বলেছি সেটি হচ্ছে বাংলাদেশে কিন্তু লয়ের খসড়া করা আছে অনেকে বলছেন যে আইনের করা এত অল্প সময়ে সম্ভব না খসড়াটা করা আছে আমরা এটার কপিও রাষ্ট্রপতিকে দিয়েছি আমরা সাংবাদিকরা কেউ চাইলে আমরা সেটা দিতে পারবো এটা শুধুমাত্র সংসদে পাশ করানোর বিষয় এটা হচ্ছে একটা অনিশ্চিতকে করা দেশে সত্যিকার অর্থে যদি গণতন্ত্র নিশ্চিত করতে চান তাহলে এর কোনো বিকল্প নাই আরেকটা বলেছি সুপ্রিম কোর্ট 2011 সালে এবং 2012 সালে একটা সংক্ষিপ্ত রায় একটি বড় রায় দিয়েছেন যেটা তত্ত্বাবধায়ক সরকারের রায় যদিও সেটা পরবর্তীতে বাতিল হয়ে গেছে আমরা বলছি সুযোগ থাকলে ওইটাকে আমরা সমর্থন করি ওইটা ফিরিয়ে আনা হোক সুপ্রিম কোর্টে যে রায়টা আছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এখন নাম নিয়ে অনেকে চুলকানি আছে আমরা দেখি যে এই নাম হলে সে যে কোনো নাম দেন আমরা এখানে ক্যাটাগরিক্যালি বলেছি এটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হতে পারে এটা আপতকালীন সরকার হতে পারে এটা মানে নির্বাচনকালীন সরকার নাম দিতে পারেন হোয়াট এভার নাম বিষয় না বিষয়টা হচ্ছে যে আইনটা আছে সেটা বাস্তবায়নের মাধ্যমে হতে পারে সুপ্রিম কোর্টের যে রায়টা আছে এটা বাস্তবায়নের মাধ্যমে হতে পারে আর সার্চ কমিটির মাধ্যমে আমরা বলেছি যে আসলে গতবারও হয়েছে এটাতে আমরা কার্যকরী কোনো রেজাল্ট দেখি নাই আমরা এরপরেও দেখেছি গণতন্ত্রহীনতা ভোটের অধিকার আমরা দেখিনি ভোটের এখন ভোটের অধিকার বলে মানে বলা হচ্ছে যে রাতে হবে না তার আগের দিন মাগরিবের সময় হবে এরকম বলে কারণ মানুষের ভিতর আস্থাহীনতা কাজ করছে এই জন্য আমরা চাই সত্যিকার অর্থে আপনি যদি এতই জনপ্রিয় হন আপনার তো কোনো কিছু নিয়ে চিন্তা করার কিছু নাই আপনি সৎভাবে গণতন্ত্রের ভাবে নির্বাচিত হয়ে আছেন উই উইল ওয়েলকাম ইউ এনি ওয়ান যেই আসুক তো আমরা চাই যে সত্যিকার অর্থে আলোচনাটা যেহেতু শুরু হয়েছে একটা কার্যকরী রূপ নেবে আমরা বিশ্বাস করতে চাই আর আমরা আলোচনায় এসেছি আরেকটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের আলোচনাটা যদি ওনারা না মানেন আমরা সব লিখিত পঠিত দিয়েছি না মানলে জাতিকে এটাও জানাতে চাই যে আমরা সৎ উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম আলোচনাতে এই বিষয়গুলো উল্লেখ করেছি ওনারা মানেনি এটাও জাতির জানার অধিকার আছে আর একটা বিষয় ফাইনালি বলতে চাই জাতিকে কেউ বোকা ভাবাটা কোনো রাজনৈতিক দলের জন্য ভালো না আপনি যদি ভাবেন এটা রেজাল্ট আস না হয় কালকে খুব নেগেটিভভাবে পাবেন সার্চ কমিটিতে আমরা কিছু নাম দিয়েছি কিন্তু আমরা এগুলো আপাতত আমাদের পলিটিক্যাল সিদ্ধান্ত হচ্ছে আমরা তিনটা নাম দিয়েছি আমরা এগুলো আপাতত আমাদের প্রকাশ করছি না